আসসালামু আলাইকুম শিখি অ্যাকাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে বত্রিশ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব আমাদের এই ক্লাসটির বিষয়বস্তু হলো সমাস যেসব শব্দের দুটি অংশে অর্থযুক্ত সেসব শব্দকে বলা হয় সমাজসাধিত শব্দ সমাস শব্দ গঠনের একটি প্রক্রিয়া সমাসের মাধ্যমে গঠিত শব্দের নমুনা এখানে সমাসের মাধ্যমে গঠিত শব্দের বেশ কিছু নমুনা দেওয়া হয়েছে যেমন ভাই এবং বোন এই দুটি শব্দ মিলে ভাই বোন এরপর মামা এবং বাড়ি এই দুটি শব্দ মিলে মামাবাড়ি এভাবে করে দুটি অর্থযুক্ত শব্দ যুক্ত হয়ে একটি শব্দ তৈরি হয় আর এমন শব্দগুলোকে আমরা বলি সমাজ সাধিত শব্দ সমাজবদ্ধ হওয়ার সময়ে কখনো কখনো শব্দের চেহারায় কিছু পরিবর্তন হয় যেমন উপরের উদাহরণে ত্রি এবং ফল মিলে ত্রিফল না হয়ে ত্রিফলা হয়েছে তেমনি লাল পেরে গোফ খেজুরে হাতে খড়ি এসব শব্দেও পরিবর্তন ঘটেছে এখানে আমাদের কাজটি হলো সমাজ সাধিত শব্দ বানানো নিচে কলামে কিছু শব্দ দেওয়া আছে ডান কলামেও কিছু শব্দ দেওয়া আছে দুটি কলামের শব্দ মিলিয়ে নতুন নতুন শব্দ তৈরি করো যেমন বাম কলাম থেকে ফুল আর ডান কলাম থেকে বাগান এই দুটি শব্দ নিয়ে ফুলবাগান শব্দটি তৈরি করতে পারো তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি এখানে ফুলের সাথে বাগান মিলে বাগান তৈরি হয়েছে এরপর ফুলের সাথে গাছ মিলে ফুল গাছ ফলের সাথে গাছ মিলে ফল গাছ এরপর গোলাপের সাথে বাগান এই দুটি শব্দ যুক্ত হয়ে গোলাপ বাগান গোলাপের সাথে জল এই দুটি শব্দ যুক্ত হয়ে গোলাপ জল এরপর গোলাপের সাথে গাছ এই দুটি শব্দ যুক্ত হয়ে গোলাপ গাছ জীব এবং জগত এই দুটি শব্দ মিলে জীবজগৎ এরপর প্রাণের সাথে বিজ্ঞান প্রাণী বিজ্ঞান বইয়ের সাথে ঘর বই ঘর বইয়ের সাথে খাতা বই খাতা বইয়ের সাথে পুস্তক বই পুস্তক এরপর পাঠ্য এবং পুস্তক পাঠ্যপুস্তক এরপর ঠেলা এবং গাড়ি এই দুটি শব্দ মিলে ঠেলা গাড়ি সবজি এবং বাগান এই দুটি শব্দ মিলে সবজি বাগান আলু এবং ভর্তা এই দুটি শব্দ মিলে আলু ভর্তা শিক্ষার্থীরা এভাবে করে আমরা বাম কলামের শব্দগুলোর সাথে ডান কলামের শব্দ মিলিয়ে সমাজসাধিত শব্দ তৈরি করতে পারি এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা তেত্রিশ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো